শ্লোতা হানিতে বাধা দিতে গিয়ে সোনারপুরে আক্রান্ত হয়েছিলেন গৃহবধূ। এবার হাওড়া শ্যামপুরে মেয়ের সম্মান বাঁচাতে গিয়ে আক্রান্ত মা। শ্যামপুর থানা এলাকার বাসিন্দা এই পরিবারের দাবি, শুক্রবার রাতে যাত্রা দেখে মায়ের সঙ্গে বাড়ি ফেরার সময় অষ্টম শ্রেণীর ওই ছাত্রীর ওপর চড়া হয় দুই দুষ্কৃতী। মেয়ে শ্লোতা হানিতে বাধা দেওয়ায় মায়ের গলায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। ছাত্রীও তার মায়ের চিৎকার শুনে স্থানীয়রা চলে এলে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নাবালিকার মায়ের চিকিৎসা চলছে। তার গলায় 30টি সেলাই পড়েছে। পুলিশ আক্রান্তের বয়ান নিলেও এখন অধরা অভিযুক্তরা, আতঙ্কে পরিবার। গত 18 ফেব্রুয়ারি রাতে হাওড়া শ্যামপুর থানা এলাকাতেই অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। গত বৃহস্পতিবার সোনারপুরের বোন হুগলিতে শ্লোতা হানিকে বাধা দেওয়ায় গৃহবধূকে ধারালো অস্ত্রের কোপ মারে দুষ্কৃতীরা। সেই সব ঘটনার রেশ কাটতে না কাটতেই এই ঘটনা, মেয়ের শ্লোতা হানিতে বাধা দিতে গিয়ে আক্রান্ত মা। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে চিকিৎসক সুব্রত মৈত্রের অভিনব উদ্যোগ, চালু হলো ভ্রাম্যমান স্বাস্থ্য কেন্দ্র। ভগিনী নিবেদিতা নামাঙ্কিত এই জলযানটি ভ্রাম্যমান স্বাস্থ্যকেন্দ্র হিসেবে কাজ করবে। শুক্রবার সন্দেশখালীর গাজীখাল ঘাটে এই ভ্রাম্যমান স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন করেন ভগিনী নিবেদিতার নাতনি সেলেন্ডা মার্গারেট। সুন্দরবনের বিভিন্ন দ্বীপে এখনও স্বাস্থ্য পরিষেবার বিশেষ উন্নতি হয়নি। পরিষেবা পেতে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। তাই সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের স্বার্থে বিদ্যাধরী নদী দিয়ে বিভিন্ন এলাকায় ঘুরবে এই ভ্রাম্যমান স্বাস্থ্যকেন্দ্র। ভ্রাম্যমান স্বাস্থ্যকেন্দ্রটিতে একজন চিকিৎসক ও 3 জন স্বাস্থ্যকর্মী থাকবেন। তত্ত্বাবধানে আগরহাটি শ্রীরামকৃষ্ণ মা সারদা স্বাস্থ্যসেবা পরিষদ। রবিবার মেলবোর্নের পিছে মুখোমুখি হতে হবে দি ভিলিয়ার্স মিলার দুমিনিদের। তবু একদিন আগে টিম ইন্ডিয়া নেটে নেই ফাস্ট বোলাররা। মোহাম্মদ সামি ছাড়া কাউকে হাত ঘোরাতে দেখা গেল না, তাও বল করলেন মাত্র 2 ওভার। বাকি বোলাররা গেলেন কোথায়? দলে কি তাহলে ফের চোটাঘাতে থাবা? না, বোলাররা তখন স্টেডিয়ামের মধ্যে ফিল্ডিং প্র্যাকটিস করছিলেন। কিন্তু নেটে তাদের বল করতে দেখা গেল না কেন? এটাও টিম ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি। আসলে রবিবারের ম্যাচের আগে চাপমুক্ত থাকতে বোলারদের এদিন সম্পূর্ণ বিশ্রাম দেওয়া হয়েছে। টোটকাটাকে মেলবোর্নের মাঠে কাজে লাগবে, উত্তর মিলবে রবিবার। তবে বোলাররা না এলেও ব্যাটসম্যানরা কিন্তু এদিন দীর্ঘক্ষণ নেট করলেন, ছিলেন বিরাট কোহলিও। শুক্রবারের মতো শনিবারও তাঁকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। বিরাটকে লক্ষ্য করে আবার ছুটে এলো 2-1টি উক্তিও। উপর দিকে তাকাও বিরাট, দেখো অনুষ্কা এসেছে। বিরাটের অবশ্য তাতে কোনো হেলদোল নেই। অনুশীলনে শেষে ফের মেটালেন ভক্তদের অটোগ্রাফ আর সেলফির আবদার, যা তাঁর নিয়মিত রুটিনে পরিণত হয়েছে। কোনো কোনো ব্যাটসম্যানের দুঃস্বপ্নে এখনও হানা দিয়ে যায় তাঁর আগুনের স্পেল, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। শোয়েব আখতার প্রাক্তন পাক পেসারের হাতে টিম ইন্ডিয়ার পারফরমেন্সের পোস্টমর্টম। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার কাছে পাকিস্তান দুর্মুষ হলেও ধোনি বাহিনীর প্রশংসায় উচ্ছ্বসিত শোয়েব। তবে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে ভারতীয়দের নিয়ে অতটা নিশ্চিন্ত থাকতে পারছেন না তিনি। ডেল স্টেইন, মর্নি মরফিল্ডরা কিন্তু যথেষ্ট বেগ দেবেন কোহলি রায়নাদের সাবধান বাণী শোয়েবের। বিশ্বকাপে প্রোটিয়াদের বিরুদ্ধে মেন ইন ব্লু রেকর্ড মোটেই ভালো নয়, কিন্তু কোন স্ট্র্যাটেজিতে এগুলি ভাঙা সম্ভব হবে সে রেকর্ড? পাকিস্তান ম্যাচের শেষের দিকে দ্রুত উইকেট হারিয়েছিল ধোনি অ্যান্ড কোম্পানি, ফলে থামতে হয়েছিল 300 রানে। সেই প্রবণতাটাই ভাঙতে হবে, উইকেট ফলে চলবে না। ছোট ছোট পার্টনারশিপ তৈরি করতে পারলেই গড়া যাবে রানের পাহাড় টোটকা রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের। শোয়েবের এই মন্ত্রগুপ্তি প্রোটিয়াদের বিরুদ্ধে কতটা কাজে লাগে সেদিকেই নজর ভারতীয় ক্রিকেট ভক্তদের।